Have you shot your final scenes yet? And are you happy with how things ended? Yes. She didn't say yes. You didn't say yes. Best season ever. যে ইন্টারভিউয়ের ছোট্ট ক্লিপটি দেখলেন, এটি হলো 2019 সালে গেম অফ থ্রোনসের ফাইনাল সিজন প্রিমিয়ারে মাদার অফ ড্রাগন চরিত্রের অভিনয়শিল্পী এমিলিয়া ক্লার্কের অকওয়ার্ড মোমেন্ট, যেখানে তিনি গেম অফ থ্রোনসের সিজন 8 কতটা সেরা হয়েছে তা কোনো মতে জোর করে মুখে হাসি এনে বলার চেষ্টা করছিলেন। হাউস অব দ্য ড্রাগন সিজন 2 এর ফাইনাল এপিসোডে ডেমন টার্গেরিয়ান তিনটি শিশু ড্রাগন সহ এই মাদার অফ ড্রাগন ডেনেরিস টার্গেরিয়ানকে দেখেছিল, যাকে দেখার পরে এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের বিশাল উপাখ্যানে নিজের ছোট্ট অবস্থান বুঝতে পারে ডেমন। ডেমন মেনে নেয় তার নিয়তি, উইন্টার ইজ কামিং, তাই সে মাথা নত করে কুইন রেনিরা টার্গেরিয়ানের সামনে। জর্জ আর আর মার্টিনের লেখা ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের ঘটনাবলী 172 বছর পর ডেনেরিস টার্গেরিয়ানের জন্মের সাথে মিলবে, কিন্তু আমরা যারা গেম অফ থ্রোনস দেখেছি তারা সবাই জানি ড্যানিয়েল ব্রেট এবং ডেভিড বেনিফ নামক এই দুই হতচ্ছাড়া সুরানার কতটা জঘন্যভাবে এই বিশাল মহাকাব্যিক গল্পটিকে শেষ করেছে, যাদের কারণে হাউস অব দ্য ড্রাগনে বারবার হোয়াইট ওয়াকারদের প্রসঙ্গ টেনে আনাটা নিতান্তই অপ্রাসঙ্গিক এবং লেজে গোপরে হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অ্যাকচুয়ালি এ সং অফ আইস অ্যান্ড ফায়ার বলতে জর্জ আর আর মার্টিন আসলে কাকে ইঙ্গিত করেছেন। তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। জর্জ আর আর মার্টিন তার প্রতিটি বইয়ে ওয়েস্টেরসের রাজনৈতিক যুদ্ধ কিংবা ডান্স অফ ড্রাগনের যত লড়াই দেখান না কেন, এই গল্পের প্রধান ভিলেন সবসময় ছিল নর্থের 700 ফুট উঁচু দেয়ালের উপর থেকে এই হোয়াট ওয়াকার আন্ডার জম্বিগুলো। হাউস অব দ্য ড্রাগনের প্রথম সিজনে কিং ভিসেরিস তার মেয়ে ইয়াং রেনিরাকে ইয়ার ঘোষণা করার আগে তাকে বলেন স্বয়ং অ্যাগন দ্য কঙ্কারার নর্থের ওপার থেকে আসা এই আন্ডার শত্রুর ভিশন দেখেছেন, যাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো না কোনো টার্গেরিয়ান প্রিন্স কিংবা প্রিন্সেসকে আয়রন থ্রোনে থাকতে হবে, যে কিনা পুরো ওয়েস্টেরসকে এই আন্ডারদের বিরুদ্ধে একত্রিত করবেন। এছাড়া এই হোয়াইট ওয়াকারদের হত্যা করার জন্য ভ্যালিরিয়ান স্টিলের ড্যাগার লাগবে, সেটাও অ্যাগন দ্য কঙ্কারারের প্রফেসিতে বলা আছে। হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডে ক্রেগন স্টার্ক জ্যাকারিসকে বলেছিল দ্য গ্রেট কিং জেহারিস টার্গেরিয়ান তার ড্রাগন ভার্মিথর নিয়ে এবং তার স্ত্রী অ্যালিসেন টার্গেরিয়ান ড্রাগন সিলভার উইং নিয়ে এই নর্থের ওয়াচ টাওয়ারে এসেছিলেন, কিন্তু এই দুটো ড্রাগন 700 ফুট উঁচু ওয়াল পার হয়ে ওপাশে যেতে রাজি হয়নি হোয়াইট ওয়াকারদের ভয়ে। My father brought King Jaehaerys and Queen Alysanne to see the wall. His grace stood at this very outlook and watched as their dragons, the greatest power in the world, refused to cross it. ডেমন তার ভিশনে আয়রন থ্রোনের রেনিরাকে দেখে ভেবেছে হয়তো তার স্ত্রী এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের প্রভৃতিতে বলা সেই টার্গেরিয়ান প্রিন্সেস, যে পুরো ওয়েস্টেরসকে একত্রিত করবে আন্ডারদের বিরুদ্ধে। যদিও সে ডেনেরিসের চেহারা দেখেনি, কিন্তু তিনটি শিশু ড্রাগন সহ এই নারী যে ভবিষ্যতে কোনো টার্গেরিয়ান প্রিন্সেস সেটা ডেমন বুঝতে পেরেছে, অর্থাৎ আন্ডার জম্বিদের সাথে সবসময় কোনো না কোনো টার্গেরিয়ান কানেকশন থাকবেই, যে স্টোরি লাইন গেম অফ থ্রোনসেও চলছিল। যদিও ডেনেরিস টার্গেরিয়ান এদের সম্পর্কে কিছুই জানত না, এমনকি সে প্রপারলি হাই ভ্যালোরিয়ান ল্যাঙ্গুয়েজও পারত না, তবু রেড উইস তাকে প্রভৃতি সম্পর্কে অবহিত করে। Voces bantis amazis, mi kivio dolalaris, os mahagon kuntas. The prince who has promised will bring the dawn. I'm afraid I'm not a prince. Your grace, forgive me, but your translation is not quite accurate. That noun has no gender in High Valyrian, so the proper translation for that prophecy would be the prince or princess. হাউস অব দ্য ড্রাগনে ব্ল্যাক বা গ্রিন যেই টিম জিতুক না কেন, আলটিমেটলি আয়রন থ্রোনে কোনো না কোনো টার্গেরিয়ান বংশের কেউ না কেউ বসবে, কিন্তু আমরা যখন গেম অফ থ্রোনস শুরু করি তখন আয়রন থ্রোনের কিং হল রবার্ট ব্যারাথিয়ন, উইন্টারফেলের লর্ড মহান নেড স্টার্ক তার প্রিয় বন্ধু। এদিকে টার্গেরিয়ান বংশের মাত্র 2 ভাইবোন জীবিত আছে, ওয়েস্টেরস থেকে এসোসে নির্বাসিত প্রিন্স ভিসেরিস ও প্রিন্সেস ডেনেরিস টার্গেরিয়ান। জি, রেনিরার বাবার নামে ডেনেরিসের এই নিষ্ঠুর ভাইটির নাম রাখা হয়েছিল ভিসেরিস। এই দুইজনের পিতা ম্যাট কিং এরিস টার্গেরিয়ান ছিল শেষ আয়রন থ্রোনে বসা টার্গেরিয়ান কিং। ভিসেরিস এবং ডেনেরিসের বড় এক ভাই ছিল রেগার টার্গেরিয়ান। গেম অফ থ্রোনসে আমাদের অল্প অল্প করে ফ্ল্যাশব্যাকে বলা হয়েছে নেড স্টার্কের বোন লিয়ানা স্টার্ক এবং রবার্ট ব্যারাথিয়নের মধ্যে বিয়ে ঠিক করা ছিল, কিন্তু ম্যাট কিং এর বড় ছেলে রেগার টার্গেরিয়ান লিয়ানাকে কিডন্যাপ করে ধর্ষণ করে মেরে ফেলে, তাই তো স্টার্ক ও ব্যারাথিয়ন হাউসের সাথে ল্যানিস্টার হাউস মিলে বিদ্রোহ করে ম্যাট কিংকে জেমি ল্যানিস্টার হত্যা করে।
পরে রেগার টার্গেরিয়ানকে হত্যা করে রবার্ট বেরাথিয়ন এবং আয়রন থ্রোনে বসে। ওদিকে ভিসিরিস এবং ডেনেরিস টার্গেরিয়ান পালিয়ে যায় এসোসে। কিন্তু গেম অফ থ্রোনস এর ষষ্ঠ সিজনে এসে আমরা জানলাম লিয়ানা স্টার্ককে রেগার টার্গেরিয়ান কিডন্যাপ করে ধর্ষণ করেনি, তারা একে অপরকে ভালোবাসত। লিয়ানা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল রেগারকে। যখন রবার্ট বেরাথিয়ন রেগার টার্গেরিয়ানকে হত্যা করছে, তখন নেড স্টার্ক তার বোন লিয়ানাকে সন্তান জন্ম দেওয়া অবস্থায় খুঁজে পায়। লিয়ানা একটি পুত্র শিশুকে জন্ম দেয়, যার নাম সে রাখে অ্যাগন টার্গেরিয়ান। বোনের মেয়ে শিশু টার্গেরিয়ানকে নিজের বাস্টার্ড চাইল্ড জন স্নো পরিচয়ে বড় করে তোলে নেড স্টার্ক। যদি গল্পের ধারাবাহিকতায় যাই, অ্যাগন দ্য কঙ্কারারের প্রফেসি পূরণ করার জন্য এই জন স্নো অর্থাৎ লাস্ট অ্যাগন টার্গেরিয়ান সবচেয়ে পারফেক্ট, কারণ তার আসল পিতা ড্রাগন ফায়ারের লিগেসি বহনকারী রেগার টার্গেরিয়ান এবং তার মা চির শীতকালের রাজ্য নর্থের লিয়ানা স্টার্ক। অর্থাৎ জন স্নো শরীরে একই সাথে ড্রাগনের ফায়ার এবং বরফের ঠান্ডা রক্ত একসাথে বইছে। জর্জ আর আর মার্টিন যে প্রফেসি লিখেছেন এ সং অফ আইস এন্ড ফায়ার, বরফ ও আগুনের এক গান, এই বাক্যের সাথে একদম পারফেক্টলি মিলে যায় কমান্ডার অব দ্য নাইট ওয়াচ জন স্নো। অন্যদিকে যদি গেম অফ থ্রোনস এর ঘটনা চিন্তা করি, এই মহা লড়াইয়ে আসলেই মাদার অফ ড্রাগন ডেনেরিস এবং নর্থের হাউজ স্টার্ক পুরো ওয়েস্টেরসকে একত্রিত করেছিল হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে। অর্থাৎ ফায়ার এবং আইস একত্রে হয়েছে হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু আমরা কি দেখলাম শেষ পর্যন্ত? এই ভয়ঙ্কর আনডেড আর্মি কোনো মতে ওয়াল পার হয়ে খালি নর্থের সীমানা এসেছিল, কিন্তু একটা পুরো রাতও তারা লড়াই করতে পারল না। হোয়াইট ওয়াকারদের সাথে কোনো রকম কানেকশন যার নেই, টার্গেরিয়ান কোনো লিগেসি নেই, অ্যাগন দ্য কঙ্কারারের প্রফিসি সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, হুট করে সে আরিয়া স্টার্ক এক খোঁচায় মেরে ফেললো নাইট কিং ও তার পুরো আনডেড আর্মিকে। এর উপরে বড় ভাই রেগার টার্গেরিয়ানের ছেলে জন স্নো, যে কিনা সম্পর্কে ডেনেরিসের ভাতিজা হবে, তার সাথে ইটিস পিটিস দেখিয়ে দিল এই দুই মহাগর্ধব রাইটার ডিএনডি। যদিও জর্জ আর আর মার্টিন মূল বই সিরিজ শেষ করেননি, কিন্তু তিনি গেম অফ থ্রোনস এর গল্প বিষয়ে রেগুলার পরামর্শ দিচ্ছিলেন। সিজন 5 পর্যন্ত তার প্রকাশ হওয়া 5টি বই ফলো করা হয়েছিল। সিজন 6 এর ঘটনা কেমন হবে তা নিয়েও জর্জ আর আর মার্টিন HBO কে সাজেশন দিয়েছিল। তিনি বলেছিলেন, প্রতি সিজনে 10টি এপিসোড করে মোট 12টি সিজন হলে গেম অফ থ্রোনস এর সব কাহিনী সুন্দর করে এন্ডিং করা যাবে। কিন্তু ডিএনডি যখন অষ্টম সিজনে মাত্র 6টি এপিসোডে তড়ি ঘড়ি করে গল্পটা শেষ করার সিদ্ধান্ত নেয়, রিপোর্টার জ্যাক শার্ফের মতে জর্জ আর আর মার্টিন নিজে থেকে HBO তে গিয়েছিলেন, বেক করেছেন, অর্থাৎ রীতিমতো মিনতি করেছেন যেন এইভাবে আতখাপচা করে গেম অফ থ্রোনস শেষ না করা হয়। কিন্তু ডিজনি থেকে স্টার ওয়ার্স এর অফার পেয়ে এই দুই লোভী শোরানার জর্জ আর আর মার্টিনের কাকুতি মিনতি উপেক্ষা করেছে। HBO নাকি যত টাকা লাগে তত দিবে বলেছিল, অন্ততপক্ষে 6টা এপিসোডে শেষ না করে এপিসোড সংখ্যা বাড়াতে বলেছিল, কিন্তু এরা শোনেনি। তাই তো আমরা কোন প্রকার আগা মাথা ছাড়া একটা ক্লোজার পেয়েছি যার সাথে বইয়ের কোনো কাহিনী মিলে না। তাই তো ডেমন কেন ডেনেরিস এবং হোয়াইট ওয়াকারকে ভীষণে দেখলো তা বুঝে আসে না। যে নাইট কিংকে আরিয়ার মতো বাচ্চা মেয়ে মেরে ফেলতে পারে তার ভয়ে ড্রাগন ভার্মিথর এবং সিলভারউইং কেন ওয়াল পার হলো না, এসব সংলাপ ও দৃশ্য নিতান্তই গোজামিল মনে হয়। প্রিয় বাংলাভাষী গেম অফ থ্রোনস ফ্যান, আমি পরের ভিডিওতে আপনাদের বলবো কেন 14 বছর পার হয়ে যাবার পরেও জর্জ আর আর মার্টিন তার বইগুলো শেষ করতে পারছেন না। এছাড়া আমরা সামনের দিকে গেম অফ থ্রোনস নিয়ে কোনো সিকুয়েল পাবো কিনা এই বিষয়ে বলবো। আপনারা ততক্ষণে পুরো হাউস অফ দ্য ড্রাগনের শেষ লড়াইয়ে আসলে কে জিতবে সেই কাহিনী দেখতে পারেন স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে ক্লিক করে।